I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. আমরা জানি আমরা ভাবছি আমরা চাইছি সমস্ত মানুষ ইউনাইটেড হয়ে বিজেপি যে শক্তি সে শক্তি বিজেপি শক্তিটা আমার দেশের জন্য ক্ষতিকারক মোটেই মুসলমানের জন্য ক্ষতিকারক ভেবে আমি ভাবছি না কারণ বিজেপি আমাদের দেশের জন্য ক্ষতিকারক মুসলিম মুসলিম বলে মানুষকে বোকা বানানো হচ্ছে তো এই জায়গায় আমার মূলত বলার উদ্দেশ্য যেখানে আমরা সিল দেব না সেখানে অন্য সম্প্রদায়ের মানুষকে আমরা সিল দেব যারা আমাদের সঙ্গে জোটে মহাজোটে আসবে সেক্ষেত্রে শাসক দল জোটে আপনি আগেই বলেছিলেন যে 44 সিট দেবে এবারে কিছুটা কি পরিবর্তন হচ্ছে আমরা ফান্ড তৈরি করছি এখন ফান্ডের মাধ্যম দিয়ে চাওয়া হবে আমার 44 আমার ঠিক আছে কিন্তু আমরা আরও সবাই মিলে ফান্ড তৈরি করেছি কেন আমরা যে মুসলমান শুধু বঞ্চিত তা নয় আদিবাসী সম্প্রদায়ও 73 বছর বঞ্চিত দলিতরা বঞ্চিত মতুয়ারাও বঞ্চিত তারা আমি শুধু আমারটা নিয়ে নিলাম আমি ঘুমালাম আরামে আর আমার ওই ভাইগুলো পেল না ঘুমাবে না এটা মানবতা নয় শাসক দল যে আপনাদের সঙ্গে বলছেন যে কিছুটা হাত এগিয়ে দিতে চাইছে হ্যাঁ বসছে মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে সে আলোচনার ফয়সালা আসবে এটা শর্ত সাপেক্ষ যদি হয় হবে 21-এর ঠিক কীরকম ভাবনা চিন্তা রয়েছে কি বিষয় রাজনৈতিক দিক থেকে রাজনীতিতে কি বলছে মানে প্রার্থী কতটা কি আপনি আসন দিতে চাইছেন সেটা এখন আর কোনো নির্দিষ্ট বলতে পারছি না না আগেই তো আমার যেটা ছিল সেটাই বলে দিই কিন্তু আমরা ফান্ড তৈরি করছি তো আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষই বললাম সেটা কত দূর যে দাঁড়াবে যত দেরি হচ্ছে তত মানুষের জোয়ার আমাদের দিকেই আসছে সেইটা সময়ের সাথে সাথে হয়তো আরও বাড়তে পারে আমডাঙ্গার ক্ষেত্রে কতটা আশাবাদী হ্যাঁ আলহামদুলিল্লাহ আমডাঙ্গার মানুষ আপনি তো এসে দেখছেন তো একটা ভেতরে এরকম জায়গায় আজকে একটা ধর্মীয় জলসাতে আজকে এই মানুষ কাল যখন আমি জনসভাতে আসব সেখানে তো মানুষের শেষ থাকবে না সেই জায়গায় আমডাঙ্গার মানুষ জান প্রাণ দিয়ে তারা বাঁচতে চাইছে তাই তারা বুঝেছে যে এই রাস্তাটা ঠিক তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে তাহলে কি ফ্রন্ট তৈরি করুন বলছে তাহলে কি ভোট কি যারা ফ্রন্টের যেদিকে যাদের প্রার্থী দেবে তাদের দিকেই বাকি ভোটগুলো দেওয়া হবে এরকম সিদ্ধান্ত রয়েছে হ্যাঁ অবশ্যই আমরা যে ফ্রন্ট করবো তার সঙ্গে একে অপরের সহযোগিতা করব সব মিলিয়ে 21-এর বিধানসভায় বসার ক্ষেত্রে কতটা আশাবাদী ভোটের ক্ষেত্রে কীরকম পার্সেন্টেজ ফলাফল কীরকম প্রভাব পাচ্ছে আমরা খুব ভালো রেজাল্ট করবো এতটুকু আশা রাখছি আমডাঙ্গার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে সব জায়গাতে আমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে আমডাঙ্গায় জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা জিতবো ইনশাল্লাহ তো আরেকটা যেটা বলা হচ্ছিল যে বিজেপিকে যেটা প্রতিহত করার জন্য আপনারা একটা জোট করবেন বলছেন সেটা যদি একটু বিস্তারিত বলে শাসক দলকেও কি সঙ্গে নিতে হ্যাঁ আমরা সবাইকে নিতে চাই বিজেপিকে রুকার জন্য সব শক্তি এক জায়গায় করতে চাইছি তাহলে বিজেপি আমার দেশের জন্য ক্ষতিকারক অতএব দেশকে দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে বাঁচাবার জন্য আমি বাকি দেশবাসী সবাইকে এক জায়গায় হতে বলছি একটা জায়গায় বললেন যারা সমর্থন আমাদের সঙ্গে জোট করবে না তারা বিজেপির বন্ধু বা বিজেপি হ্যাঁ যখনই সমর্থন করবে না তখন আমরা বুঝতে বাধ্য হবো যে সমর্থনরা বিজেপিকেই চাইছে তাই জোট করছে না তাকেও আমরা মহাজোট যখন করছি তার আসতে চাইছে না তার যেমন বিজেপির বিষয়ে আমরা ভাবছি তার বিষয়ে আমরা তখন ভাববো তাহলে কি 21-এর ইস্যু থাকবে যে কি বিজেপিকে প্রতিহত করা 21-এর ইস্যু হচ্ছে দেশের সংবিধানকে বাঁচানো দেশের গণতন্ত্রকে বাঁচানো ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষ থাকবে প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকার পাবে এই বিষয়টা আমাদের লড়াই ছিল তাহলে কোন রাজনৈতিক দলের প্রতিপক্ষ হতে চাইছেন আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় আমরা মহাজোট করতে চাইছি যে যার লড়াইয়ে চলবে যে যার লক্ষ্য স্তরে চলবে যার সঙ্গে আমাদের মতের মিল খাবে তার সঙ্গে আমরা আগাবো তাহলে প্রধানত কোন রাজনৈতিক দল আপনার এভাবে আমরা বলতে পারবো না বলছি ভাইজান আপনার তো কোনো সিকিউরিটি নেই আপনি যেটা বললেন দল ঘোষণা করার পর যদি আপনার ছেলেদের গায়ে কেউ হাত দেয় বা অত্যাচার করে সেক্ষেত্রে আইন আছে আইনত ব্যবস্থা হবে এখনো যেমন আইনত ব্যবস্থা হচ্ছে এখন আপনার আইন কারো কিনা গোলাম নয় হ্যাঁ কিছু আইনের রক্ষক হয়তো তারা চাপে পড়ে হোক বা বিক্রি হয়ে যে হোক একটুখানি গুরুত্ব কম দিচ্ছে তবে দল ঘোষণার পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আইন আইনের রাস্তায় চলবে দল ঘোষণার পর আমরা সংগঠন ঠিক কি ভূমিকা পালন করবে সংগঠন সংগঠন জায়গায় থাকবে রাজনীতি রাজনীতি প্ল্যাটফর্মে থাকবে আমাদের রাজনৈতিক খাতা তৈরি হচ্ছে দলের নামকরণ কি নির্দিষ্ট সেই ডিসেম্বরে হ্যাঁ হয়ে গেছে ডিসেম্বরে ঘোষণা হ্যাঁ ডিসেম্বরে ঠিক আছে আমি তো আড়াই ঘন্টা বকলাম থ্যাংক ইউ